নমস্কার আমার প্রিয় বন্ধুরা, এসলে ফুড রেনবো চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আগেরবারে যে ভিডিওটা ছেড়েছিলাম ওটা একটি বিশেষ কারণে ডিলিট করতে হয়েছে, আবার ওটি নতুন করে ছাড়ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ করে আমি আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে ক্রাঞ্চি এগ স্যান্ডউইচ। এটা করতে আমার কী কী লাগছে আসুন দেখে নিই। লাগছে অবশ্যই এগ লাগছে, তার সঙ্গে পেঁয়াজ লাগছে, কাঁচা লঙ্কা লাগছে আর ব্রেড লাগছে। পেঁয়াজটা একদম কুচি করে নিয়েছি, টমেটোটাও কুচি করে নিয়েছি, এরপরে সমস্ত উপকরণগুলো একদম কুচি কুচি করে নেবো। কাঁচা লঙ্কাটাও দেখুন কুচি কুচি করে নিচ্ছি, এইভাবে ছোটো ছোটো করে যতটা সম্ভব কেটে নিয়েছি। এবার একটা পাত্রে পেঁয়াজগুলো এবং যা যা উপকরণ আমি কেটেছি সবগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। টমেটো কুচি নিয়ে নিলাম, তারপরে লঙ্কা কুচিগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে এবার এই পুরোটার মধ্যে একটুখানি নুন মিশিয়ে নিচ্ছি, সামান্যতম নুন নিচ্ছি। যে যতটা নুন খান সেই অনুযায়ী নুন ব্যবহার করবেন। দিয়ে এইটাকে একটু মাখিয়ে রেখে দিচ্ছি। এটা মাখানো হয়ে গেলে এবারে দেখুন পরবর্তী পর্যায়ের জন্য যাচ্ছি। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, ডিমটাকে ফাটিয়ে নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন এটাকে ফেটিয়ে নিচ্ছি, এবারে নিয়ে যতটা পারবেন ভালো করে ফাটিয়ে নেবেন। এবার আমি একটি ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে একটু বাটার দিয়ে দিচ্ছি, সামান্যতম বাটারই দিচ্ছি। এবার এই বাটারটার মধ্যে যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে সমস্ত কাটা উপকরণগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। দিয়ে দেখুন এগুলোকে যতটা সম্ভব পারবেন স্ক্র্যাম্বল করে নেবেন। দিয়ে এটাকে একটা পাত্রে তুলে রাখছি। এটাকে পাত্রের মধ্যে তুলে নিয়ে এবার আমি ব্রেডের মধ্যে স্টাফিং করব। ব্রেডটাকেও নিয়ে নিচ্ছি, ব্রেডটার মধ্যে এক্ষেত্রে কোনো রকম বাটার মাখাবো না। এই যেটা হয়ে গেছে স্ক্র্যাম্বল রেকড, তাই এগুলোকে পুরোটা দিয়ে দিচ্ছি ব্রেডের মধ্যে। ব্রেডের মধ্যে স্টাফিং করে নিচ্ছি, দিয়ে একটা ব্রেডের উপর দিয়ে দিচ্ছি, যতটা ধরবে ততটা দিয়ে দিয়ে পাশের ব্রেডটাকে দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখুন পাশের ব্রেডটাও নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। এর উপরে আপনারা ইচ্ছা করলে লেটুস পাতা অন্য কিছুও দিয়ে দিতে পারেন। আমি এর সাথে অ্যাড করেছি টমেটো সস এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাও ওপরে দিয়ে দিলাম ভালো করে দিয়ে নিয়ে। এবার ওই ফ্রাই প্যানে আবার একটুখানি আমি বাটার দিয়ে দিচ্ছি এবং চামচের পেছন দিয়ে বাটারটাকে একটুখানি ঘুরিয়ে দেখুন মাখিয়ে নিচ্ছি। এবার যে ব্রেডটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ওপরে আর একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যতটা আপনারা বাটার খান বা যেরকম তেল ইউজ করেন সেটা দিতে পারেন, তবে এক্ষেত্রে তেলের বদলে বাটারটা দিলে টেস্টটা আরও ভালো হয়। এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ক্রাঞ্চি হয়ে গেছে এক পাশটা, বাটারটা দিলে ক্রাঞ্চিনেসটা খুব ভালো হয়। দেখুন আর একটা পাশও আমি করে নিচ্ছি, করে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ক্রাঞ্চি এগ স্যান্ডউইচ। অত্যন্ত তাড়াতাড়ি চটজলদি এটা তৈরি হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। যখন খুব তাড়াতাড়ির সময় তখন এটা খুব সহজেই তৈরি করতে পারা যায় এবং খেতেও অসাধারণ। আমাদের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের পাশে অবশ্যই থাকবেন, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যদি আপনারা নতুন বন্ধু হন তাহলে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করার সাথে সাথে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবারির আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, পরের দিন আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।